কে? আমি শরীফুল। ও আয় ভিতরে আয়, ওই যে দরজা খোলা আছে, আইতাছি। কি অবস্থা? অবস্থা তো ভালো না। কে ভালো না কেন? তুই তো জানিস দুই তিন মাস ধরে আমি অসুস্থ, চাকরি করতে পারি নাই, আর আমার বাড়িওয়ালা টাকার জন্য খুব প্রেশার দিচ্ছে। আমি তার বাসায় 10 বছর ধরে থাকি, সে বুঝতেই চাচ্ছে না যে আমি তার বাসায় 10 বছর ধরে থাকি। বলে যে আমার টাকা দিতেই হবে, পরে ঘরে কিছু জিনিস ছিল ওটা বিক্রি করে বাড়িওয়ালার টাকা দিয়েছি, আর এখন আমার কাছে খাওয়ার মতো মানে চাউল ডাল কেনার মতো কিছুই নাই টাকা পয়সা। কি আর করবি বল, বোঝার মতো তার কেউ নাই, আর আমারও একই অবস্থা। আমার তো পেশা কেনার মতো কিছুই নাই, কম্পিউটারটা ছিল বিক্রি করে দিছি, আর ওই খেজুর আইডি কার্ড নিয়ে গেছিল, সরকার থেকে আমাদের সহযোগিতা করতেছে, কই আমি তো কিছু পাইলাম না। তুই কিছু পাইছিস? না আমিও তো কিছু পাই নাই, কি করবো বুঝতে পারতেছি না। বাসায় বের না, বাড়িতে কিচ্ছু না, কেউ নাই দেওয়ার মতো, আর বিক্রি বা কি করবো, টাকাও নাই কাছে, একটা কেজি খানি মতো চাউল আছে, এটা এটা শেষ হইলে কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। রোজার মাস খুব কষ্ট করে রোজা থাকতেছি, ইফতারি করে কিছু মুড়ি এনে রাখছিলাম, ওইগুলো দিয়ে ভালো কিছু নিয়েও আসতে পারি না, বুঝতে পারতেছি না কি করবো। তুই কি করবি, তারপরে কি করার আছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি করতে চাস? কি করবো, করার তো কিছু আমি বুঝতেই পারতেছি না, কি করবো।